হেফাজতের সময় একটা মানুষকে গুলি করছিল, তখন তো আর দেখতে পারি নাই, সব মিডিয়া গুলা বন্ধ ছিল। একটা ছেলের গুলি করছে বাবা, একটু আগে আমার একজনে ফেসবুকে দেখাইলো, ছেলেটা মৃত্যুর যত্তরায় এইভাবে এইভাবে, বাবা জানটা বাইর হওয়ার আগে কত কষ্ট করব। আরে গুলি খাওয়া মানুষগুলা মৃত্যুর আগে বাঁচার জন্য কত চেষ্টা করে বাবা। আল্লাহ তুমি আমাদের বাসায় রাখছো, তোমার কাছে হাজারো শুকরিয়া মানি। কত বোনেরা রাস্তায় নামছিল আল্লাহ, কত বোন তার ইজ্জতকে নষ্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কত বোনকে ধর্ষণ করে বাবা ধর্ষণের গেলানি সহ্য করতে না পেরে আবার মেরেও ফেলেছে। আল্লাহ এই সমস্ত বোনদেরকে যারা মাজলুম তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। বাবা আমরা বেঁচে আছি বলেন আলহামদুলিল্লাহ। বেঁচে থাকার একটা সময় যে আল্লাহর কাছে কত দামি রে ভাই। হে মুসা, আমি কি তোরে বান্দার সাথে সম্পর্ক জোরাবার জন্য পাঠাইছি না সম্পর্ক নষ্ট করার জন্য পাঠাইছি? আল্লাহ জোরাবার লাগিতে দিছিলা, তাহলে তুই যে একটা কথা কইলি আর আমার পাগল ডাক, আমি আল্লাহ ডাকটা বন্ধ করে দিল। মুসা আমি তোর কাছে কয়েকটা প্রশ্ন করি, আমি দেখবো ওই যুবকের মতো কয়টা পাগলে আনে আসো, আমি দেখতেছি তোমাদের চোখ ভরা পানি। আমি না বলছিলাম গরিব মানুষের চোখের পানি মাজলুমের চোখের পানি আমার আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেয় না। তুমি গতকালকেও সারাদিন গার্মেন্টসে কাজ করে আজকে ওয়াজের মাঠে বয়ে রইছো, কসম খোদার তোমার চোখের পানির দাম আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে বেশি দাম। তুমি মৌলারে দেখাবা না কারে ভাই, দেখা তুই জীবনে কি চাস আল্লাহ দিতে রাজি ইনশাল্লাহ বলতে পারলাম না। এবার ভালো করে বুঝো, এ মুসা তুই আমার একটা প্রশ্নের উত্তর দে রে মুসা। একটা মানুষ কত ভালোবাসলে তার মালিক এই কথা বলে, তুই যদি আমার ছোট বোনের মতো হইতি আমি তোরে ঘাড়ে করে নিয়ে বাজারে যাইতাম। মুসা একটা মানুষ তার মালিক রে কত ভালোবাসলে এই কথা বলতে পারে, তুই যদি ছাগলের বাচ্চার মতো হইতে আমি তোরে প্রতি অক্তে দুই গালে সুমা দিতাম। মুসা একটা বান্দা তার মালিককে কত ভালোবাসলে এই কথা বলতে পারে, তুই যদি আমার ছোট ভাইয়ের মতো হইতি প্রতিদিন তোরে কুয়ার পারে দাঁড় করাইয়া সাবান দিয়া গোসল করাইয়া নতুন কাপড় পরাইতাম। মুসা একটা মানুষ আমার কত ভালোবাসলে এই কথা বলতে পারে, তুই যদি আবার ছোট্ট ভাইয়ের মতো হইতি তোরে আতর সুরমা লাগাইয়া প্রতি অক্তে গালে সুবা দিতাম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি তো বলেছি মোমেন আমি আল্লাহর সবচাইতে বেশি ভালোবাসে। আর একটা ছেলে যদি একটা মেয়ের ভালোবাসে জীবন দিতে পারে গো মুসা, হে মুসা একটা মেয়ে যদি একটা ছেলের জন্য গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করতে পারে, আমার ভালোবাসা আমি ব্যর্থ এই জন্য দুনিয়া চাইরা চলিয়া গেলাম। যদিও এটা জায়েজ নাই রে মুসা, কিন্তু মনে রাখিস একটা মেয়ে একটা ছেলে তখনই তার জীবনকে শেষ করে আত্মহত্যা করে যখন তার বিরহ বেদনা ভালোবাসার যন্ত্রণায় আর তার সহ্য করতে পারে না। মুসা মনে রাখিস রে মুসা, এই লোকটারে যদি থাপ্পুর দিয়ে আমার প্রেমের থেকে সরায় দিলি ও যদি কষ্ট পায় আত্মহত্যা করে মুসা।
আমি কিন্তু তোর নবুয়াতের থেকে দপ্তর থেকে নাম কাটিয়ে দিব। এ আমার গাজীপুর মালিকের বাজারের যুবক ভাইরা, তোমার চোখ দিয়ে দেখো ওই যুবকের মতে এক ফোঁটা পানি প্রবাহিত হয় কিনা। আমি কসম করে বলে গেলাম, তোমার মতো আল্লাহ রলি এই মালিকের বাজার গাজীপুরে আর থাকবে না। যখন বলছে যদি ওই লোকটা এখন কষ্ট পায় আত্মহত্যা করে, কেন তুই শেরেক করলি এই কথা বলছোর যুবকটা রে? যুবক যদি এখন কষ্ট পায় আত্মহত্যা করে, মুসা তোর খবর আছে বাজান আল্লাহর পয়গম্বর, মুসা পাগলের মতো দৌড়ায় দৌড়ে যায়, দেখে যুবকটা আসমানের দিকে পাও দুইটা দিয়া জমিনের দিকে মাথাটা দিয়ে আল্লাহরে ডাকে, মালিক তোমার পয়গম্বর আমার না করে দিছে এইভাবে তোমারে ডাকতে, তাহলে তুমি কয়ে দাও কেমনে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দিবা, কারণ আমি তো নবী না, আমি তো বলি না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে কেন তুমি শুনবান, ডাকার মতো ডাকলে কেন তুমি শুনবান, এক ডেকেছে ইব্রাহিম নবী, আল্লাহু আকবার স্যার বলো তো, এক ডেকেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হইছে ফুলবাগিচা, আগুন হইছে ফুলবাগিচা, ইব্রাহিম পুড়ে নাই, আল্লাহ তোমায় ডাকতে জানি নাই, এক ডেকেছে মুসা নবী, তোর পাহাড়ে নিছো আল্লাহ কিছু একটা ডাক দাও না, এক ডেকেছে তোমার মুসা নবী, তোর পাহাড়ে নিছো ডাকি, তোমার নুরে পাহাড় জ্বলছে, তোমার নুরে পাহাড় জ্বলছে, মুসা জ্বলে নাই, আল্লাহ তোমায় ডাক দে জানি নাই, এক ডেকে যে আমার কলিজার টুকরা নবী, মেরাজা নিছো ডাকি, আয় আল্লাহু আকবার সর বলতে পারো বাজান, তুমি আল্লাহর একটা জোরে ডাক দাও তো যুবক ডাক দাও, এ তুমি বিলালের মতো ডাক দিন আর যুবক জোরে একটা ডাক দাও, আমার মালিককে ডাক দিয়া বলো, মালিক রে তুমি সারা বান্ধব কেউ নাই রে, আমি গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য ভালো না, চাকরি করতে পারি না, পকেটে টাকা নাই, ছেলে মেয়ের আশা পুরা করতে পারি না, আল্লাহ আমি এতিম মানুষ, আমার চোখের পানি কি তোমার ভালো লাগে না, এই কথা মনে করে মাওলার একটা ডাক দিয়া, দেখো ভাই ওই যে মুসা নবীর জামানা যেই আব্দুল্লাহ আল্লাহর ডাক দিয়া পাগল বানায় ফেলছে, ওই আব্দুল্লাহর চাইতে উম্মতে মুহাম্মাদের ডাক আমার মাওলার কাছে অনেক বেশি, তুমি যদি আমার আল্লাহর দুই হাত উঠে একটা ডাক দিতে পারো, আজকে 16 আগস্ট 2024 সাল গাজীপুর মা
মালিকের বাজারে এই মাদ্রাসায় বসি আজকে ইসলাহি মাহফিলে ওয়াদা করে গেলাম তোমার এই ডাকটা মুসা নবীর জামানারে আব্দুল্লাহর মত আল্লাহর কলিজায় লাইগা যাবে। এক ডেকেছে আমার কলিজার নবী মেরাজেতে নিছো ডাকি সামনা সামনি বসায়া তুমি আই সামনা সামনি বসায়া তুমি প্রেমের খেলা হয় আল্লাহ তোমায় ডাকতে জানি নাই আল্লাহ দেখো তোমার পাগল গুলি যারা চোখের পানি ছাইরা দিছে এই যুবক গুলা জীবনে কত নেশা করছে গাঞ্জা খাইছে হেরোইন খাইছে কত বন্ধু মহলে পড়িয়া জিনা করছে চুরি করছে রাত্রি রাত ফেসবুকের পিছনে না যায় জিনিস দেখে কাটাই যেই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে গুণা করছে ওই চোখ দিয়ে তাকায় দেখো আমার ভাইরা কাঁদে কার জানো মা নাই গো ও ভাই আমিও তো তোমাদের মতো মা হারা একটা সন্তান 12 বছর বয়সে মা হারাইছি মাদ্রাসায় যখন রওনা দিতাম গো মা পিছনের দিকে ডাক দিত বাবা ইলিয়াস রে হাই কাপড়ের আসল দিয়ে তোর মুখটা মুছিয়া রে আবার যখন মাদ্রাসার থেকে বাড়িতে আসতাম মা কাপড়ের আসল দিয়ে মুখটা মুছাই দিয়া একটা সুমা দিয়া মাথাটা বুকের সাথে চাইপা ধরে বলতো আমার ইলিয়া শুকায় গেছে আর যেদিন মা আমার সাইরা গেল এরপরের থেকে আর কেউ বলে নাই রে ভাই তোমাদের যাদের মা নাই গো তোমাদের মধ্যে যাদের বাবা নাই গো যাদের বাবা মা নাই তারা সারা বুঝবে না মা বাবার কি দরদ রে ভাই তুমি জাহান্নামের আগুনের কথা মনে করি এখন চোখের পানি চাইরা দিবা আমি গ্যারান্টি দিয়ে গেলাম তুমি যদি গুলি খাইয়াও মর অ্যাক্সিডেন্টেও মারা যাও আল্লাহ তোমার জন্য জান্নাতের হোরদেরকে রেডি করে রাইখা দিছে জোরে কও আমি আল্লাহ আছে না নাই গরিবের ডাক শোনে কে শোনে না জোরে কও আরো জোরে কও তোমার চোখের পানি আমি দেখতেছি গড়াই গড়াই পড়তাছি এই যে দেখো আমার সামনে পাগল দুইটা বইয়া রইছি ওরা শরীর থেকে কান্তাছে বাবা ওই যে সামনে বইয়া আমার যুবক বলে কান্তাছে জানো কান্নাকাটি এগুলা কোনোদিন অভিনয় করে আনা যায় না গো ভাই এই চোখের পানি এমন দাম তুমি জানো না এই আবদুল্লাহ যখন উপরের দিকে পাও দুইটা দিয়া মাথাটা নিচের দিকে দিয়ে যখন অবি সুরাতে কান্তাছে আল্লাহর পয়গম্বর মুসা দেখে ওই গর্তের মধ্যে একটা যুবক কান্দে গো একটা দৌড় দিয়ে যাইয়া ওই যুবককে বুকের মধ্যে নিয়ে কয় তোর আর কান্দতে হইব না আমি তোর পহারে কান্দে আমার আল্লাহরে দেখতে পারি নাই তোর পহারে কান্দে আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই কিন্তু তুই এমন ভাবে মাওলার ডাক দিয়ে জোরব তোর ডাক আর সে আজীবের মালিকের গলি যায় লাগে গেছে আমি তোর কাছে ক্ষমা চাই রে যুবক আব্দুল্লাহ তুই আমার মাওলার সাথে এমন কি প্রেমের মাঠে নাম চলে আরে তোর প্রতিটা শটে শটে গোল হয়ে যাইতাছে তোর চোখের পানির এত দাম আমি জানতাম না রে তুই আমার আল্লাহর কোলে লইয়া সুমা দিতে চাইছ আমার মালিক আমার ওই দিয়া জানাই দিছে বুঝে রে বুঝা
আমি আল্লাহ বলছি আল্লাযীনা আমানু ওয়া সাদ্দু হুব্বান লিল্লাহ, আরে আমার বান্দা আমার সবচাইতে বেশি ভালোবাসবে। ওই যুবকটা বুইডের দিকে তাকায় নাই, মা বাবার দিকে তাকায় নাই, রে মুসা ও আমার এমন ভাবে ভালোবাসছে, ওর ভালোবাসা যদি এক পালায় দেয়া হয় সারা দুনিয়া যদি এক পালায় দেয়া হয় ওর ভালোবাসার পালা ভারী হয়ে যাবে। ও আমার কলিজার টুকরা ভাইরা, তুমি মনে মনে ভাবতাছো তুমি গরিব মানুষ, তোমার চোখের পানির দাম আমার মাওলার কাছে কত বেশি তুমি জানো না, শুধু আমার দিকে তাকাবার এখন চিল্লাবার কান্দা, আহারে এমন একদিন কান্দা যেই দিন তোমার পাশে কেউ রে পাইবা না রে ভাই। আহারে ভাই, যারাই আন্দোলনে মারা গেল তাদের লইয়া তো আমরা কবরস্থানে গেলাম ভাই, কিন্তু ওদের কবরের অবস্থা কি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে একটা মুর্দার রে যখন চারজনে কান্দে করি আমার দিকে তাকাও, এইভাবে বাবা মসজিদের পালকিটি করিয়া লইয়া যায়, ওই লাশটায় মনে মনে ভাবে এই বন্ধুগুলা বুঝে আমার সঙ্গে যাবে। আহারে আমি এতদিন একা ছিলাম না, গার্মেন্টসে ফ্যাক্টরিতে কাজ করছি, হয়তো এই কয়জন বন্ধু আজকে আমার পাইছে আমার সঙ্গে যাবে। আহারে যুবক, এখন তুমি আমার মাওলারে চোখের পানি দিয়ে দেখাইয়া দাও, চোখের পানি না আসলে মনরে বুঝাইয়া গাও, আমিও তেমন একটা প্যাকেটের মধ্যে হইয়া কবরে চলিয়ে যাব। একসাথে আন্দোলনে নামছিলাম, আমার পাশের দিকে বন্ধু গুলি খাইয়া কবরে চলে গেছে। বেজান আমার দিকে তাকাও, এইরকম কফিনে যখন লাস্টে দেখলো লোক আসছে 20-25 জন, কেউ আমার বন্ধু হয়ে আমার কবরের ঘরের মধ্যে নামে নাই রে, তখন ওই লোকটা মনে মনে ভাবে যেই দুইজন লোক আমার কবরে নামছে এরা মনে হয় আমার সাথে ঘুমাইব, যখন দেখে এই দুইজন হাতে ভর দিয়ে উঠিয়ে যায়, এই লোকটা ডাইনে তাকায় বামে তাকায় আর চিল্লায় আর বলে বন্ধুরা রে খালে বুলাবা বলছিল, ইলিয়াস রহমান জেহাদি বলছিল এই ঘরটা পোকামাকড়ের ঘর, এই ঘরটা সাপ বিশ্বর ঘর, আর আমিও চোখে দেখতাছি বড় বড় অজাগার সাপ আমার দিকে তেড়ে আসতেছে। বন্ধু তোর পাও দুইয়া দর্শি, তোর লুঙ্গিটা টাইনা দর্শি, আমার একা রাইখা যাইস না রে, আমার একা রাইখা যাইস না রে। গতকালকেও ফ্যান ছাড়া ঘুমাইতে পারি নাই, এই ছোট্ট মাটির ঘরে আমার ফ্যান নাই, আলো নাই, বাতাস নাই রে, আমারে তুই রাইখা যাইস না রে বন্ধু, আমার স্বাস্থ্য ভাই লাগোস তুই, তুই আমার খালা তো ভাই লাগোস তুই, আর আমি একসাথে চাকরি করছি, স্কুল কলেজে একসাথে পড়ছি, তুই আমার পাশের চেয়ারে কাজ করছো, ও আমার মা বোনের আমি বলে দিয়া যাই রে মা, ও মা দুনিয়ার থেকে চলিয়া যাবেন গো মা, ও মা কবরে কেমনে থাকবেন গো মা, ও মা যেই চুলগুলা বাইর করিয়া অন্য পুরুষে দেখান গো মা, এক একটা চুল 99টা সব হইব মা। যেই চুলগুলা বড় করার জন্য মা কত প্রকার রং বেরঙ্গের শ্যাম্পু মারেন, কত রং বেরঙ্গের তেল লাগান গো মা, এরপরও চুলগুলা বড় হয় না, আর তোমার এই মাথার অজাগর সাপ এত বড় বড় লম্বা হবে মা, প্রায় 4.5 কিলোমিটার লম্বা হবে তোমার মাথার এক একটা চুলের সাপ, ও মা ওইখানে এক একটা সাপ অন্য কাউরে দংশন করবে না মা, ও মা তোমার মাথার শরবত তোমার মাথা ঠোকায়া ঠোকায়া খাবে, ও মা সেদিন চিল্লাইলো আর কোনো বান্ধবী পাইবা না গো মা, ও মা দুনিয়া থাকার জায়গা না, আমি ইলিয়াস রহমান জেহাদির মা,
মাত্র 28 বছর বয়সে মারা গেছে গো। আমার মায়ের মনে কত আশা ছিল, আমারে আলেম বানাবে, আমারে দেখবে, আমারে আলেম বানাইবার আগে আমার মা কবরে চলে গেল গো। মা তুমি কবরে কেমন আছো জানি না গো, মা তুমি যেখানে আছো যেভাবে আছো আল্লাহ তুমি আমার মা সহ আমার ভাইদের মাকে ভালো রাখো, জান্নাতুল ফিরদাউস নসিব করে দিয়া। এই মাদ্রাসা যেই মহিলার নামে আল্লাহ তার কবরটার জান্নাতের বাগান বানায় দিও। এই মাদ্রাসার প্রিন্সিপাল সেও বলল হুজুর আমার বাবা নাই। আরে ওর বুকটা ভারিয়া দেখো, পৃথিবীতে সব আদর টাকা দিয়া কেনা যায় বাবা, কিন্তু মা বাবার আদর কোনোদিন কিনা যায় না রে ভাই। তোমাদের বাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনা রংপুর দিনাজপুর সেই সিরাজগঞ্জ বগুড়া। এ যুবক রে, তুই যখন বাড়ির থেকে রওনা দেশ রে ভাই ট্রেনে বাসে উঠোস, তোর মা সকালবেলা গরম ভাত রাইন দেয় তোরে খাওয়াইয়া বারবার তোর চেহারার দিকে তাকায়া বলছিল বাবা রে আবার তোর মুখখানা কবে দেখবো রে বাবা। আরে ভাই এই কথাটা ওই দিন আর কেউ বলবে না যেদিন তোমার মা কবরে চলিয়া যাবে। চোখের পানি ফেলাবে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? এই করতে রাজি আছো না ইনশাল্লাহ বলো, মা বাবার জন্য করবা না ইনশাল্লাহ? আল্লাহ আকবার জোরে বলো তো, আল্লাহ আকবার আরো জোরে বলো তো। শুধু একটা কথার উত্তর দিবা, এই দুনিয়া থাকতে পারবা? না। থাকার সিস্টেম আছে? না। কেউ পারছে থাকতে? না। পারে নাই। ফিরাউন বহুত চেষ্টা করছিল থাকার লাগি, পারে নাই। পারছে? না। নমরুদ বহুত চেষ্টা করছিল, পারছে? না। তুমি আর আমিও পারবো না। এই যে যাদের চোখের পানিগুলো লেবু রসের মতো ঝরছে না, আমি কসম করে বলে গেলাম তোমাদের সাথে আর জীবনে দেখা হোক বা না হোক, প্রায় 4-5 বছর পরে আবার আসলাম কিয়ামতের মাঠে তোমার এই চোখের পানি আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে জানো? ইলিয়াস রহমান জেহাদি বলছিল চোখের পানি বলে কোনোদিন বেঈমানি করে না, তো চোখের পানি তো ফেলছিলাম আমি, গুনাহ করে ফেলছিলাম, তুমি মাফ করতে পারো না? আল্লাহ চোখের পানির ওসিলায় তোমার মাফ করে দিবে। আল্লাহ আকবার জোরে বলো তো, আল্লাহ আকবার আরো জোরে বলো। একটা হাদিস শুনায় দেই, এক মহিলা তার স্বাস্থ্যবের প্রেমে পড়ে জেনা করে ফেলাইছে, জেনা করে পেটে বাচ্চা পয়সা পড়ছে, বিশ্বনবীর কাছে ওই হামল অবস্থায় অর্থাৎ গর্ভবতী অবস্থায় রসুলের কাছে গেছে, হুজুর আপনি গত সপ্তাহে ওয়াজ করছেন, গত সপ্তাহে ওয়াজ করছেন, জেনাকারী জেনাকারিনীর কোনো ক্ষমা নাই, হুজুর আমার এই পেটের বাচ্চা কি করব? নবী বলেন পেটের বাচ্চা জন্ম নেক তারপরে তোমার সাথে কথা। মারহাবা বললেন, পেটের বাচ্চা জন্ম নিছে, নবীর কাছে কোলে কইরে ওই অবস্থায় গেছে, হুজুর এই যে জন্ম নিছে এখন কি করব? নবী বলেন এর বয়স 2.5 বছর হোক তারপর আইসো। আল্লাহু আকবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করে কইরে যুবক, এই মহিলা 2.5 বছর যখন হয়ে গেছে দুধ ছেড়ে দিছে, বাচ্চার হাতে মনে একটা রুটি ধরাই দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ এখন আর আমার বাচ্চা দুধ খায় না। এই দেখেন সে একা একা রুটি সে নিজে দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। নবী আমার বললেন সাহাবীরা রে এই মহিলারে মাজা পর্যন্ত গাইরে ফেলাও। এই মাজা পর্যন্ত গেড়ে ফেলানো হইল, সাহাবীদেরকে অর্ডার দিলেন তোমরা সঙ্গে সার করো পাথর মারো। সূরা তওবার তাফসিরে আসছে বাবা বানানো গল্প না। ও আমার মা বোনেরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই রে মা, মা যখন মাজা পর্যন্ত গাইরা পাথরগুলা মারতাছে, বাজান পেরায় 5 কেজি ওজনের একটা পাথর এক সাহাবি মারছে, যখনই পাথরটা মারছে এই গালের মধ্যে লাইগা রক্তগুলা টস করে ছিটটা ওই সাহাবীর কপালে লাগছে, রক্ত মুস্তাছে আর বলতাছে এটা জেনাকারী মহিলার গায়ের রক্ত, এই নাপাক রক্ত আমার গায়ে লাগলো। বিশ্বনবী দাঁড়ায় আছে
চোখের পানি মুছতেছে আর দেখতেছে এই মহিলা বাজানে পাথরের আঘাত খাইয়া মুচকি মুচকি হাসতেছে। ওই রক্ত যখন সাহাবীর গায়ে গেছে, সূরা তওবার তাফসিরে দেখে নেবেন, ওই মহিলার রক্ত লাগার সাথে মুছতেছে, বিশ্বনবীর মেজাজ গরম হয়ে গেছে। তুমি নাপাক রক্ত বললা কেন? তুমি কি জানো এই মহিলার রক্ত জান্নাতের শরবতের চাইতে দামি? জোরে 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 জোরে। হুজুর বুঝলাম না, এই মহিলার তো বিচার হইতাছে জেনাকারিনীর রক্ত। আমার নবী বলে, তুই কি ভাবলি এই মহিলার? এই মহিলা পেটে বাচ্চা আসার পরে আমার আল্লাহর ভয়ে সে আমি নবীর কাছে আইসা বলছে, আমি স্বাস্থ্যবাস সাথে প্রেম করে অবৈধ বাচ্চা জন্ম দিয়ে আইছি। আমি বলছি বাচ্চা জন্ম নেক, তারপরে আইসু। এই মহিলা আমার আল্লাহর ভয়ে কয় মাস ঘুমায় নাই, খায় নাই ঠিক মতো। মহিলা রাত ভর কান্ত আর নামাজে বলতো, আল্লাহ এই বাচ্চাটা তাড়াতাড়ি দুনিয়ায় নিয়ে আসো, আমি তাড়াতাড়ি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কারণ যদি এই অবস্থায় মারা যায় আমার কবরের অবস্থা কি হবে। মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আবার আসছে, আমি বলছি বাচ্চা দুধ খাওয়া ছাড়ার পরে আসবা। এই মহিলা আবার দুধ খাওয়া ছেড়ে দেওয়ার পরে বাচ্চা আবার আসছে। তোমরা কি বুঝতে পারছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবায়ে নাসুহা যে আমার আল্লাহ কোরআনে বলছে, এই মহিলার চাইতে তওবায়ে নাসুহা মদিনার মধ্যে আর কে হইতে পারে? ও যদি এখন কাউরের জন্য টার্গেট করে দোয়া করে, ওর জন্য জান্নাত অজীব হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলতে পারো না? আল্লাহু আকবার, আরো জোরে বলতে পারো না? যুবক ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মহিলাকে যখন মদিনার মধ্যে বাবা সঙ্গে সার করা হইতেছিল, পাথর মারতেছিল, নবীর কলিজার টুকরা দুইটা নাতি হাসান হোসেন পাশে দাঁড়াইয়া ছিল, বারবার বলতেছিল নাজার মা নানার মাজাটা ধরিয়াও না না। এই মহিলার এইভাবে মানুষ মারতেছে, রক্ত বাইরাইতেছে, তুমি তো কিছু কও না। হাসান হোসেনকে ডাক দিয়ে আমার নবী বলে, নানু ভাই এই মহিলার রক্ত বের হইতেছে না, এই মহিলা জান্নাতে রাস্তার এক একটা সিঁড়ি বাইতেছে। ও বাজান, তোমরা জানো গত মাসে গেছে হাসান হুসাইনের জীবনী অনেক শুনছ, শুধু আমি তোমাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই, হুসাইনের একটা ছেলের নাম ছিল জয়নাল আবদিন। কি নাম ছিল? আহারে জয়নাল আবদিন, যতদিন বাইসা ছিল বাবা, 60 বছরের মতো, 65 বছরের মতো জয়নাল আবদিন দুনিয়ায় বাইসা ছিল। জয়নাল আবদিন কোনোদিন বাবা হাসে নাই গো, কোনদিনও জয়নালের মুখে হাসি কেউ দেখে নাই। একজন সাহাবী জিজ্ঞেস করছে, আর জয়নাল আবদিন সাহেব আপনি কেন হাসেন না? জয়নাল আবদিন বলছিলেন, আমি কেমনে হাসব, আমার বাবা হুসাইনকে পানি ছাড়া শিবর আমার বাবারে মাইরে ফেলেন। ও সাহাবীরা, তোমরা কি দেখেছ নিজের বাবা তার সন্তান রে বুকি নিয়ে বলে, জয়নাল আবদিন রে বাবা, আমাদের তাবুতে 82 জন মানুষ ছিল, আর 40 জনের মতো 45 জনের মতো পুরুষ ছিল, সবাই মারা গেছে বাবা, এখন আমার পালা। তুই কখনো বাবা বাবা বলে কাঁদিস না? আমার বাবা আমার কাছ দিয়ে বিদায় লইয়া যাইবার সময় আমার কপালে চুমা দিয়া বলছিল, জয়নাল আবদিন রে, তুই যখন মদিনায় যাবি আমার নানার কবরে পাশে দাঁড়াইয়া বলবি, নানা ভাই আমার আব্বারে পানি দেয় নাই কারবালার মানুষ। বাজানদা, আমি দেখবো হুসাইনের পাগল এখন কয়জন আছো। বাজান জয়নাল আবদিন সহ হুসাইনের বিবি আর ফাতেমার মেয়ে জয়নাব আর কুলসুম,
এরা যখন রিটার্ন মদিনায় আসছে, জয়নাল আবদিন হুসাইনের নানা অর্থাৎ আপনার আমার প্রিয় নবীর কবরের পাশে দাঁড়ায় কান দেয়ার বলে, ও আমার বাবার নানা, আমি আমার মায়ের মুখে শুনছি, বাবার মুখে শুনছি, আমার বাবার ক্ষুধা লাগলে তোমার জিব্বাটা বলে আমার বাবার গালের মধ্যে ঢুকায় দিতা, আমার বাবা তোমার জিব্বাটা সুইংগামের মতো সুইসা সুইসা ক্ষুধা নিবারণ করত, আমার আব্বার ওই গালের মধ্যে এক ঢোক পানি শিমুর দেয় নাই, আমি এই চোখ দিয়ে দেখছি আমার মায়ের গলার হাড়টা এজিদ বাহিনীর সিরাল হয়ে গেছে, আমার ফুফু অর্থাৎ ফাতেমার মেয়ে জাইনাবের কানের তার টান দিয়া সিরাল হয়ে গেছে। আরে বাবা, ওই দৃশ্য পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। আমার বাবার লাশের উপর দিয়া অন্তত 70টা উট দাবড়াইছে, আমার বাবার লাশটারে কত বিক্ষত করে ফেলাইছে, ও আমার নবীন নানা, আমার বাবার নানা, বিশ্ব নবী, এই মহরমের সাদেক আমার বাবা আমাকে এতিম বানাইয়া চলিয়া গেছে। এ যুবক ভাইরা, মহরমের চাঁদ চলিয়া গেছে, যারা হুসাইনের কথা শুনে কাঁদলা, জয়নাল আবদিনের কথা শুনে কাঁদলা, তোমার মায়ের কথা মনে করে কাঁদলা, আমি কসম করে বলে গেলাম আল্লাহ তোমারে অবশ্যই মাফ করে দিবে।